ক্ষমতা জি আপা, দখল, সে তো জবরদখল করছে, সে তো জি মানে আপা, জি তার কোন লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা, উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতায় গেছে এটা তো মানে মানুষ খুন করে জি মেরে আপা, একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল, জি জি আপা, জি জি না তাকে আমরা খুন এগুলা, করলে তো আমাকেই মেরে ফেলা, জি আপা, আমি আমরা জানি যে এগুলা ঘটনা এগুলা ঘটেছে আমরা কিনা, ইউরোপিয়ান পার্লামেন্টকে কিন্তু জানাবো, এটা তো জানাচ্ছি। সত্য। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই, ও জি আপা, আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি, এবং সে কিন্তু ওই জন্য 6 তারিখে যেটা 5 তারিখে নিয়ে আসলো, জি আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে, জি আপা, জি তাদের, হ্যাঁ সেটা এত লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি, জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, আমি আসলে দেশে কাউকে, দেশে এমনি কিছু পাবলিশ করতে দেয় না, কিন্তু এমনি তো জি আপা, ফেসবুকে বা এসে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিচ্ছে যে কিভাবে মানুষ মারতেছে, জি খুন জি আপা, করছে, জি জি এগুলো আপা, তো আছে, জি জি আপা, চুলদের থেকে নিয়ে নেওয়া যেতে পারে, আমি আপা ওই যে, বেডরুমে তো থাকার কথা। জি আপা, জি আপা, আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আছে, আমাদের ডক্টর মাসুদ আছে নিউ ইয়র্কে, জি আপা, আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা, আমি এখানে মেইন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম, আর তাছাড়া আমি আমি আপনাকে বলি, আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট, তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে, আমি সোনাইমুড়ি থানা ছাত্রলীগ সেক্রেটারি ছিলাম, তখন আমাদের গোলাম সারোয়ার MA যে আমার মামা হয়, উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি, এসিডিএ ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি। তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম, কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি, আমি আমার অর্গানাইজেশন, আমার একটা NGO আছে এখানে, একবার ফুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি ফার্ম, আমরা প্রায় গত ইলেকশনের আগে, ইলেকশনের আগে আমরা 180 জন MP-র কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশে প্রয়োজন, কিন্তু এবছর আমরা তারপর কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি, আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে, ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডর, আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি, উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না, কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি, এবং আমি ভিতরেই তাহলে কেন দেবে না, কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট আমাদের খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব, আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে, সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি, আমার একজন, সে খুব বেশি সুস্থ না, সে খুব বেশি নড়তে চড়তে পারে না, জি আপা, জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো, সেটা হলো কথা, আমি চাচ্ছি না যে, আমাদের বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে, ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে, ওরা আসলে, আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি, আমি রতন ভাইকে বলছি, জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস, আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি, আরো তারা আরো চায়, যেমন কিছু MEP আমাদের বন্ধু বান্ধব আছে, খুব বেরি মানে অনেক ভালো বন্ধু MEP, তারাও জানে, তো তারা আমাকে বললো যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও, আমরা এটা নিয়ে কাজ করব, মানে আমরা প্রায় না 15 জন এগুলো MEP-র আজকাল কাছে তো চিঠি লিখেছি আপা, অবশ্য ইউটিউবে যুগ, জি আপা, ফেসবুকে যুগ, সবই তো পাওয়া যায় এখন, জি আপা, আমরাও যা জি, পাচ্ছি ওখান থেকে পাচ্ছি, আচ্ছা 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 আচ্ছা, তো জি আপা, এখানে কালেক্ট হচ্ছে। আর আমাদের আওয়ামী লীগ ওখানে পড়লে পরে নিশ্চয়ই তারা কি করবে, ওরা ওরা তো আমাদের সাথে আছে, উনি ইয়েরাও আছে, যেমন তারা শহীদ দিতে ভাই, পারবে। জি জি আপা, আর আমেরিকা, ওদের আমেরিকা থেকেও তো দেবে, দেবে না কেন, আমেরিকাতে আপা আমি ওই যে মানে কারোর সাথে আমার এটা আমার যোগাযোগ নাই, কার সাথে যোগাযোগ করলে পাবো আপা, তার সিদ্দিক সাহেব তো আছেন, তার থেকে ওনারা ওই যে যোগাযোগ কয়দিন নিশ্চয়ই মনে আছে, হয় কয়দিন ব্যস্ত ছিল, মানে সিদ্দিক সাহেব আছে, তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে,
আমাদের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কোনো একজনে পারলে তো ওখানে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আপা, জি জি, আপনি ভালো আছেন তো আপনি? হ্যাঁ আমি ভালো আছি। আর আমি যখন যখন পাওয়ার ছিলাম অনেক ডকুমেন্ট ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এই রাখা এগুলি সমস্তই তো দিচ্ছি। আর সবচেয়ে আমি বড় কথা আমরা হচ্ছে যে এগুলা আমি চাচ্ছি ইউনুস ক্ষমতা জি আপা, দখল, সে তো জবরদখল করছে, সে তো জি মানে আপা, জি তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতায় গেছে এটা তো মানে মানুষ খুন করে জি মেরে আপা, একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল, জি জি আপা, জি জি, না তার আমরা শেষ ভুল এগুলা, ছিল তো আমাকেই মেরে ফেলা। জি আপা, আমি তো আমরা জানি এগুলা সরকার এগুলা চলতেছে আমরা আর ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো, জানাচ্ছি। তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা আপা, কারণ এই হচ্ছে জি স্যার, আন্দোলনের পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি জি আপা, মানি লন্ডারিং, জি জি আপা, ট্যাক্স ফাঁকি দেওয়া, জি লেবারদের অর্থ আত্মসাৎ করা, জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, জি আপা, এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওইটা সে কাজে লাগে। তার তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা, মামলার 6 তারিখে জি আপা, আগস্ট, জি আপা, ওটা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগায় নিয়ে আসা। আর 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা, এনকোয়ারি করবার জন্য, জি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো, আপা, আপা আমি আপনি কি কোনো লাস্ট স্পিচ দিবেন পর্যন্ত নাকি? থাকতে চাই না। আমরা যদি কোনো প্রোগ্রাম আমার করি পার্লামেন্টে, 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে জি আপা, আমি যাবো রাষ্ট্রপতির কাছে, আমি তার কাছে সাবমিশন করবো। জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে জি অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার, জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না, জি আপা, এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি, জি আপা, মানে কিলিং ওদের ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল, জি আপা, এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা জি আপা, ওদের অ্যাডভাইজার শাহপাত সাহেব আর্মি লোক, জি আপা, তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না, জি আপা, তার মানে জি সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল, আর ওই বুলেটটা আমাদের ওটা কার কাছে আছে কেউ, এবং আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক পুরুষ মানুষ জি বোরখা আপা, পরা, জি পুরুষ মানুষ বোরখা পরে জি আপা, যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এসে, এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি, আমি প্রত্যেক খালা দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা 50,000 টাকা করে দিয়ে তাদেরকে করছি, এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। জি আপা, যাই হোক সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না, জি আপা, ইনু সাহেবের কোর্টের কেসের ভার্ডিক ছিল ওই 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাওনা, জি 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 আপা, এর এটা তো মাফ আগে করে দিল, আর একটা সে ছিল তিনি কিছু টাকা সে কিছু টাকা পেমেন্ট করছে, তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিক্টা আসার কথা ছিল, আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা, জি ওই 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 ভার্ডিক্ট গুলি মানে ওর উপরে তার বিরুদ্ধে কেস,
সে কিন্তু ওই জন্য 6 তারিখে যেটা 5 তারিখে নিয়ে আসলো, জি আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে, জি আপা, জি হ্যাঁ সেটা এত লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি, জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকে সই, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, জি আপা, যেখানে ভিজিটিং ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না, আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। কিছু তো গণভবনে রেখে আসছিলাম, জি আপা, গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের, আমি জানি আপা আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি আপা, বুঝছেন, সম্মান তারা দিল, আমরা তো জানি আপা আপনার আপনার অ্যাচিভমেন্ট, আপনি যা করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য বা করবেন, এটা আর কেউ করতে পারে না, পারবেও না, এটা এটা বিদেশিরাও স্বীকার করে। আমি তো আপা মানে আজ 10 বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে, আমরা তো বিভিন্ন অর্গানাইজেশন সাথে ইয়ে আছে আমরা, ইনশাল্লাহ আপা আমি বাংলাদেশ নিয়ে কাজ করো, যাতে ইলিগাল লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে, সে 495 জন আমাদের উপজেলা চেয়ারম্যান, জি আপা, 5,000